ঢালি উঠে চলছে পাওলি নুসরাতের লড়াই। এই দুজনই কলকাতার ছবির পরিচিত মুখ, তবে বাংলাদেশের দর্শকদের কাছেও রয়েছে তাদের গ্রহণযোগ্যতা। নিয়মিত ভিনদেশি শিল্পীর চলচ্চিত্র মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এই ধারাবাহিকতায় পৃথক দুটি ছবির মাধ্যমে পর্দায় লড়াইয়ে নেমেছেন পাওলি ও নুসরাত। 7 এপ্রিল মুক্তি পাচ্ছে সত্তা ছবিটি। এতে সাকিব খানের নায়িকা পাওলি দম। একই দিনে দর্শক দেখবেন হরিপদ ব্যান্ডওয়ালা ছবিটি। কলকাতার ছবি হলেও সাফটা চুক্তির আওতায় এটি মুক্তি দেওয়া হচ্ছে ঢাকায়। অন্যদিকে হরিপদ ব্যান্ডওয়ালাতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও নুসরাত। অবস্থা দৃশ্যে মনে হচ্ছে সাকিব খান বনাম অঙ্কুশ আর পাওলি দম বনাম নুসরাতের লড়াই বেশ জমে উঠবে। বাংলাদেশের কিং খানের মুখোমুখি হয়ে অঙ্কুশ কতটা সফল হন সেটা এখন দেখার বিষয়। অন্যদিকে পাওলি নাকি নুসরাত, কার জনপ্রিয়তা কত বেশি তা বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনারা কাকে এগিয়ে রাখবেন কমেন্ট করে জানিয়ে দিন। আর সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।